নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা যদি কর্মসাথী প্রকল্পের জন্য অ্যাপ্লাই করে আছেন বা অ্যাপ্লাই করেছেন বা অ্যাপ্লাই করবেন, তো প্রজেক্ট কোথায় পাবেন, ঠিক আছে, প্রজেক্ট কীভাবে তৈরি করতে হয়, ঠিক আছে, সব বিস্তারিত জানাবো আমার এই ভিডিওতে, ঠিক আছে। এখন প্রজেক্ট না ছাড়া কিন্তু আপনার কিন্তু কোনো কাজেই বিফল হয়ে যাবে, ফর্ম ফিল আপে কিন্তু বিফল হয়ে যাবে। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে অনলাইনে কী করে ফর্ম ফিল আপ করতে হয়, ঠিক আছে, তো চাইলে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। এবার বলতে চাইছি যে প্রজেক্ট কীভাবে তৈরি করবেন, কোথায় প্রজেক্ট পাবেন, ঠিক আছে, তো সব বিস্তারিত জানাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, কর্মসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে সরাসরি পৌঁছে যাবেন। তারপর দেখুন বন্ধুরা, এইখানে যদি অপশান দেওয়া আছে অ্যাপ্লাই অনলাইন আগে দেওয়া আছে, প্রজেক্ট বলে যে অপশানটা দেওয়া আছে সেখানে আপনারা ক্লিক করবেন। এবং প্রজেক্ট যখন এখানে ক্লিক করবেন তখন ও সাবস্ক্রিপশন 10% এবং অন সাবস্ক্রিপশন 5%, এটা হচ্ছে নিচেরটা হচ্ছে এসসিদের জন্য এবং উপরটা হচ্ছে আমাদের জেনারেলের জন্য। তো আপনি যে কাজটা হল না কেন, সেই কাজটার কিন্তু অবশ্যই কিন্তু উপরে এটা দেখে নেবেন, ঠিক আছে। তো আমি যেহেতু জেনারেল কাজটা আমি তাহলে 10% কিন্তু আমি করলাম এখানে, ঠিক আছে। এবার দেখুন বন্ধুরা, এইখানে যেটা দেওয়া আছে যে অ্যাপ্লিকেশান হুইচ প্রজেক্ট ফাইনালি, ঠিক আছে, তো এটা সম্পূর্ণ জেনারেল কাস্টের জন্য। তো আপনারা চাইলে কিন্তু এটা মানে দেখে নিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে প্রত্যেকটা প্রজেক্টের কিন্তু নাম দেওয়া আছে, বিউটি পার্লার, ঠিক আছে, বল পেন তৈরি কারখানা বা ফ্যাক্টরি, ঠিক আছে, বিউটি প্রিন্টিং ইউনিট, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, যে নিচে যে যদি মনে করেন আপনি, সাপোজ ধরুন আপনি যদি কোনো মেয়ে ছেলে হন, ঠিক আছে, তো মেয়ে ছেলে আপনি বিউটি পার্লার করবেন, তো বিউটি পার্লার করার জন্য যে এখানে দেখুন প্রজেক্ট দেওয়া আছে, ঠিক আছে, তো প্রজেক্টটা আপনার দেখুন অটোমেটিক কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে, দিয়ে তারপর সেটা কিন্তু আপনার প্রিন্ট আউট করতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আপনি যদি 2 লাখ টাকা পয়সা প্রজেক্ট লোন দেওয়া থাকে, তো আপনি দেখুন এখান থেকে প্রত্যেকটা জিনিস, ব্যাঙ্ক লোন কত দেওয়া হবে, ঠিক আছে, কত কত টাকা পয়সা খরচা আছে হেয়ার বা আপনার এসিতে, আপনার যে ম্যানুফ্যাকচারিং যেগুলো আপনি কিনবেন সেগুলো কত খরচা আছে, ঠিক আছে, আপনার নিজস্ব কালেকশন কত, শ্যাম্পু অ্যান্ড আই কটন, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের কিন্তু সরকার থেকে অলরেডি কিন্তু করে দিয়ে আছে, আপনারা কিন্তু নতুন করে আর করতে হবেন। তো চাইলে কিন্তু আপনার এই পিডিএফটা এইটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। আরও যদি আপনি অন্য কোনো কিছু ব্যবসা করতে চাইছেন, ঠিক আছে, মনে করুন সাপোজ ধরুন আপনি বলপেনের ব্যবসা করতে চাইছেন, তো বলপেনের ব্যবসা করতে গেলে বলপেনের আলাদা কিন্তু প্রজেক্ট করা আছে, ঠিক আছে। দেখুন বন্ধুরা, বলপেনের প্রত্যেকটা সাবসিডি লোন, হ্যাঁ, কত টাকা আপনার খরচা ব্যাংকে থেকে, প্রত্যেকটা জিনিস কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, আপনার কিন্তু প্রজেক্ট কিন্তু করতে হবে না, ঠিক আছে। আপনি যদি কম দিতে চান তাহলে এখান থেকে কিন্তু যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু আপনি কাটছাট করে কিন্তু এটা আপনি করতে পারেন। এখানে 2 লাখ টাকা পয়সা লোন দেওয়া আছে, প্রজেক্ট কোর্স 2 লাখ টাকা, তো আপনারা চাইলে কিন্তু এটা 2 লাখ টাকা পয়সা যেন আপনি আবেদন করতে পারেন। আপনার চাই যদি 1 লাখ টাকা, তাহলে এখান থেকে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি কাটছাট করে নিতে পারেন, যেমন ইলেকট্রিকের পয়সা, রেন্টের ভাড়া করছো, ঠিক আছে, আপনার স্যালারি কত দেবেন, আপনার এমপ্লয়ের প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে লেখা আছে, তাহলে আপনার কিন্তু নতুন করে কিন্তু আর প্রজেক্ট তৈরি করতে হবে না। আরও আপনাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর দেখুন বন্ধুরা, নিচে যেগুলো আছে, হ্যাঁ, আরও অনেক কিছু আছে, আপনারা দেখে নিতে পারবেন। হ্যাঁ, সাইবার যদি ক্যাফে চা করতে চান, তো সাইবার ক্যাফে যদি আছে, তো সাইবার ক্যাফে করতে গেলে যে যেটা দেখুন চেয়ারটা দেওয়া আছে, হ্যাঁ, দেখুন এখানে তো আপনার কত খরচা হবে সাইবার ক্যাফে করতে গেলে, হ্যাঁ, কত ইউনিট কত খরচা পড়বে, ইউপিএসএ ব্যাটারির দাম কত, হ্যাঁ, সব কিছু দেওয়া আছে, 2 লাখ টাকা লোন প্রত্যেকটা, 2 লাখ টাকা লোন প্রত্যেকটা ইয়ার্সে করা আছে, তাহলে কিন্তু আপনাকে কিন্তু এই প্রজেক্টটা কিন্তু আপনাকে সিগনেচার করে কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনার সরকার থেকে কিন্তু অলরেডি প্রজেক্ট কিন্তু এই প্রকল্প থেকে কিন্তু অলরেডি কিন্তু প্রজেক্ট কিন্তু মানে করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আপনারা যাবেন, ঠিক আছে, এইখানে ক্লিক করবেন, ঠিক আছে, এখন দেখুন 5% যে পার্সেন্টেজ যেটা আছে সেটা কিন্তু এখান থেকে দেখেন, কর্মসাথী প্রকল্প আপনার 5%, তো প্রত্যেকটার জন্য এখানে দেওয়া আছে প্রজেক্ট। আপনার দেখুন এখানে আছে পলিমার স্ট্যাম্প অ্যান্ড ল্যামিনেশন, আপনি যেটা এখান থেকে খুলতে চাইছেন, মোটর ওয়েল্ডিং, ঠিক আছে, গোসারি শপ, আমি আগের ভিডিওতে গোসারি শপের ব্যাপার দেখিয়েছিলাম, ঠিক আছে, সাইকেল রিপেয়ারিং শপ, আপনি সাইকেল দোকান খুলতে চান, তো সাইকেল দোকান খুলতে গেলে আপনার কত টাকা পয়সা খরচা হবে, ঠিক আছে। আপনি যদি এখান থেকে 2 লাখ টাকা পয়সা লোন নিলেন বা 1 লাখ টাকা লোন নিলেন, তাহলে কিন্তু এখানে দেখুন প্রজেক্ট কোয়ারিয়াটা দেওয়া আছে, এখানে জাস্ট একটা সিগনেচার করে কিন্তু এটা আপনি আপলোড করে দিতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা, আমি দেখিয়ে দিলাম যে কী করে আপনি প্রজেক্ট পাবেন। আরও যদি মনের ভিতরে কোনো কনফিউজ থাকে বন্ধুরা, তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই আপনার সাহায্য করার চেষ্টা করবো। আর আপনারা যদি নতুন করে অ্যাপ্লাই করতে চান, তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই অনলাইন বলে অপশানটা দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন,
এখানে ক্লিক করার পর দেখুন সব নিচে দেওয়া আছে অ্যাপ্লাই অনলাইন, সেখানে আপনারা ক্লিক করবেন। এবং এখানে ক্লিক করার পর যে আপনাদের মোবাইল নাম্বার রেজিস্টার থাক থাক মানে রেজিস্টার মোবাইল নাম্বার থাকতে হবে, মোবাইল নাম্বার আপনি উঠিয়ে দেখুন, দেখুন এই যে দেওয়া আছে এখানে ইউজার নেম পাসওয়ার্ড, ঠিক আছে। তো এখান থেকে যদি আপনারা নতুন রেজিস্টার করতে চাইছেন তাহলে নতুন এখান থেকে রেজিস্টার করে নেবেন, ঠিক আছে। আমার আগের ভিডিওতে কিন্তু সব কিছু দেওয়া আছে, চাইলে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এটি ছোট্ট একটা আপডেট, ঠিক আছে। আর যদি মনের ভিতরে কোনো কনফিউজ থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করা হবে। তো বন্ধুরা, যারা ব্লকে আবেদন করেছিলেন তারা কিন্তু এখনও কিন্তু ডাক পাননি, তারা একটু ওয়েট করুন, দুর্গা পূজার পর কিন্তু অলরেডি ডাক চলে আসবে, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটি পর্যন্ত চলে, মনে যদি কোনো কনফিউজ থাকে কমেন্ট বক্সে কমেন্ট, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করুন। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ এবং সাধারণ থাকুন। ধন্যবাদ বন্ধুরা।